সেই জন্য আমার আল্লাহ বলছেন, প্রথমে তোমার নেতা ঠিক করে নিবা কোন নেতার পিছনে যাবা। কেয়ামতের ময়দানে সূরা বনী ইসরাইলে আল্লাহ বলছেন, আমি কোন মানুষকে একাকী ডাকবো না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে ডাকবো। কার কথা? আল্লাহ। ইমামকে আগে ডাকবো, কোন নেতার পিছনে চলেছে সেই নেতাকে আগে ডাকবো, তারপরে কর্মীদেরকে ডাকা হবে। নেতা সাহেব আসবেন জীবনেও পশ্চিম দিকে ফিরে আসার খায় নেই, এরকম নেতা আছে না নাই? কমিউনিস্ট আছে না নাই? নেতা সাহেব আসবে, আরে সর্বনাশ। কর্মীদেরকে আল্লাহ বলবে, দোকান ভাঙছিলি কেন, কই এইটা কইছে? ওই মানুষের কষ্ট দিয়েছিলি কেন, এই যে নেতা কইছে, ইন্না সাদাতানা অকুবারা আনা ফাআবাল্লানা, আমাদের নেতাগুলো আমাদেরকে গোমরা বানিয়েছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মানুষকে অত্যাচারিত করার জন্য সব সময় কুমন্ত্রণা দিছে। নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, মানুষের উপরে স্থানের কথা বলে নাই, কথাগুলো কোরআন শরীফে আসরা নাই। এবার নেতাগুলো কি জবাব দিবে সেটাও সূরা ইব্রাহিমে আল্লাহ তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন, নেতাগুলো সেই দিন বলবে, ফালাতালুমুনি, পড়েন, ফালাতালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাদেরকে বৎসরা দিও না, আমরা তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, সাহাবীদের চরিত্র দিয়ে ডাকি নাই, নবীদের কথা দিয়ে ডাকি নাই, কোন মুমিনের উপমা দিয়ে ডাকি নাই, দাউতকুম ফাস্তাজাব তুমি, এমনি ডাক দিয়েছি, দলে দলে আমাদের ডাকে সাড়া দিয়েছো, এখন কেন আমাদেরকে দোষারোপ করো? আছে না নাই? এবার কর্মীরাও হতাশ, নেতারাও হতাশ। এবার বলবে, আল্লাহ যেহেতু জাহান্নামে যেতেই হবে, রব্বানা, পড়েন, রব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমাদের রব, শো আস দোজ লিডার্স, শো আস দোজ পিপল হু মেক আস স্ট্রে, ওই লোকগুলোকে দেখা দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদেরকে তৌহিদের পথে আসতে দেয় নাই, নামাজের পথে আসতে দেয় নাই, আজানের পথে আসতে দেয় নাই, ইমানের পথে আসতে দেয় নাই। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত নেতাগুলো থেকে আপনি হেফাজত করে। সেজন্য নামাজ আছে যেখানে আমরা থাকবো, পাঁচ ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেব না, রাজি আছেন?